সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। লিটল টাটা বাংলা টক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি গণতন্ত্র ও নির্বাচন। আর এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আন্তর্জাতিক সহসম্পাদক বিএনপি। উপস্থিত আছেন প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি ব্যারিস্টার দিলারা খন্দকার, আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহেদ। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। শাহেদ ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। টপিকস রেখেছি গণতন্ত্র ও নির্বাচন। যদি গণতন্ত্রের প্রশ্নেই আপনাকে প্রশ্ন করি, যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা আছে বা যেভাবে দেশ পরিচালিত হচ্ছে বা নির্বাচনগুলো যে হচ্ছে, সেই নির্বাচনের মধ্যে গণতন্ত্রের উপস্থিতি আছে কি না? দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলটির শুভলগ্ন বহু আগে থেকে এবং এই দলটির শুভলগ্নের একটা অতীত ইতিহাস রয়েছে। এখন গণতন্ত্র না থাকলে তো বাংলাদেশের মানে সংবিধান থাকতে পারে, সংবিধান সাসপেন্ড হয়ে যেত। তো সুতরাং গণতন্ত্রের উপস্থিতি তো আছেই। এখন গণতন্ত্রটিকে আমরা কোনভাবে প্রয়োগ করছি, দ্যাটস ইট, ভেরি ইম্পর্ট্যান্ট থিংস। এখন নির্বাচনের ক্ষেত্রে আমরা গণতান্ত্রিকভাবে কতটুকু নির্বাচনগুলোকে আমরা স্বাধীন করতে পারছি, দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিংস। গাজীপুর সিটি কর্পোরেশনের ইলেকশন আমরা দেখলাম, ইলেকশন যে খুব প্রাণবন্ত ইলেকশন হয়েছে আমার জায়গা থেকে আমি এটা বলবো না, বাট ত্রুটিপূর্ণ যে ইলেকশন হয়েছে সেটাও না। গাজীপুর সিটি ইলেকশনটাকে যদি আপনি পর্যবেক্ষণ করেন, সেখানে প্রায় 58% ভোটার উপস্থিতি ছিল এবং 58% ভোটার উপস্থিতিতে আপনার আওয়ামী লীগ প্রার্থী তিনি জয়লাভ করেছেন। তার মধ্যে 9টি কেন্দ্র কিন্তু সেখানে বন্ধ হয়েছে, সেটা বিভিন্ন বিশৃঙ্খলার কারণে। তো বিষয়টি হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশনের এই যে প্র্যাকটিস, নির্বাচনের যে প্র্যাকটিসটি এটি হয়ে আসছে 1975 সালের পর থেকে, এই যতগুলো ইলেকশন হয়েছে, কোনো ইলেকশনকে যদি আমি বলি যে একেবারে খুব সমীচীন ইলেকশন হয়েছে, এটি আমার মনে হয় বলা ঠিক হবে না। প্রত্যেকটি ইলেকশনে কোনো না কোনো ঘটনা ঘটেছে। গণতন্ত্র, যারা আজকে যে আওয়ামী লীগ রুলিং পার্টিতে আছে, রুলিং পার্টিতে থাকলে সেটির সুশাসন থাকবে, দুর্নীতি থাকবে, গণতন্ত্র থাকবে, তিনটা জিনিসই থাকবে। আমাদের বর্তমান সরকারের সুশাসন রয়েছে, দুর্নীতিতেও অনেকেই আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় দুর্নীতি হচ্ছে, দুর্নীতিতে আটক হচ্ছেন, এরকম অনেক ঘটনা আছে। আবার কোনো কোনো জায়গায় বিচার হচ্ছে না, আবার কোনো কোনো জায়গায় দুর্নীতির বিচার বিলম্ব হচ্ছে। হ্যাঁ, এবং এরকম সব জিনিস নিয়ে কিন্তু গণতন্ত্র, আমার কাছে মনে হয় গণতন্ত্রের অনুপস্থিত নাই, অনুপস্থিত আছে রাজনৈতিক দলগুলার অনুপস্থিত রয়েছে। কারণ একটি গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয়, সেটি কিন্তু সরকারের একক দায়িত্ব না। যে সমস্ত রেজিস্ট্রার্ড রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বিদ্যমান রয়েছে, তাদেরও কিন্তু একটি সহায়ক ভূমিকা রয়েছে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। ব্যারিস্টার রহিম ফারহানা, যদি শেষটাকেই আপনার শুরু ধরতে চাই, যে সহায়ক ভূমিকা অন্য দলগুলোরও রয়েছে সরকারি দলের পাশাপাশি। নিশ্চয়ই, কারণ গণতন্ত্র মানেই তো হচ্ছে একই সঙ্গে ভিন্ন মত, ভিন্ন পদ, ভিন্ন আদর্শে একসঙ্গে পথ চলা। কিন্তু কথাটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে ভিন্ন মতের জায়গা আসলে কতটুকু? আপনি যদি গণতন্ত্রের সংজ্ঞার দিকে তাকান, একেবারে সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞা, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণের জন্য, জনগণের দ্বারা। এখন যে সরকারটিকে আমরা দেখছি, তারা কি জনগণের জন্য অথবা কি তারা জনগণের দ্বারা নির্বাচিত সরকার, এর কোনোটি কিন্তু নয়। আপনি যদি বাংলাদেশের জন্মের ইতিহাসের দিকে তাকান, আপনি দেখবেন যে 70-এর নির্বাচনে আওয়ামী লীগের যেই ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল, যে বিজয় ছিল, সেটাকে যদি পাকিস্তান সরকার সম্মান জানাতো, জনগণের যে রায় ছিল সেই রায়কে মেনে নিত এবং জনগণের ইচ্ছা যে প্রতিফলন ভোটের মাধ্যমে ঘটেছিল তাকে তারা সম্মান জানাতো, তাহলে কিন্তু 71-এর স্বাধীনতা যুদ্ধ হয় না। অর্থাৎ গণতন্ত্রের প্রতি বাংলাদেশের মানুষের যে আকুতি, সেখান থেকে কিন্তু আজকে বাংলাদেশের জন্ম। সুতরাং স্বাধীনতা মূল চেতনা, মুক্তিযুদ্ধের মূল চেতনা যদি একটা শব্দ বলতে হয়, সেটা হচ্ছে গণতন্ত্র। কিন্তু আজকে যদি আপনি বাংলাদেশের দিকে তাকান, আপনি দেখবেন যে গণতন্ত্রকে বাংলাদেশের এই 47 বছরের ইতিহাসে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 91 উত্তর গণতান্ত্রিক অবস্থা, একটা হচ্ছে 91 থেকে 2008, আরেকটা হচ্ছে 2008-এর পরবর্তী অবস্থা। 91 থেকে 2008 পর্যন্ত যে এক ধরনের স্টেবল, মোটামুটি মোটা দাগে এক ধরনের স্টেবল গণতান্ত্রিক অবস্থা বাংলাদেশ দেখেছিল, সেটা কিন্তু আর পরবর্তীতে আমরা ধরে রাখতে পারিনি। এতটাই আনফর্চুনেট 2014 সালের যে নির্বাচন, যেখানে একটি সংসদ, একটি সরকার গঠিত হয়ে গেছে
যেখানে 154টি আসনে একটিও ভোটের দরকার পড়েনি, অর্থাৎ বিনা ভোটে একটি সরকার গঠিত হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে যে অন্য রাজনৈতিক দল যদি অংশগ্রহণ না করে তাহলে সরকারের হাতে উপায়ই বা কী ছিল? উপায় ছিল যে উপায়টি তৎকালীন আওয়ামী লীগ কিন্তু বলেও ছিল, তারা বলেছিল যে এটা একটি নিয়ম রক্ষার নির্বাচন, পরবর্তীতে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করব। সেই জায়গাটাতে কিন্তু এখনো আমরা আর দেখি না। যদি আপনার কাছে আসে যে এই নির্বাচনটা ছিল নিয়ম রক্ষার নির্বাচন, যে নির্বাচনে আপনারা ছিলেন বিরোধী দল, যদি আপনারা বিরোধী দলের ভূমিকায় থাকেন এবং সরকারের পক্ষ থেকেও যদি বলা হয় যে নিয়ম রক্ষার নির্বাচন, সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কী ছিল? ধন্যবাদ সুহেল ভাই আপনাকে। দেখুন, আমাদের আমার দুই পাশে দুই বন্ধু গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, কিছু কিছু বিষয়ে আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। যেরকম সাদ ভাই বলেছেন, গণতন্ত্রের রক্ষার দায়িত্ব শুধু সরকারের একার নয়, রেজিস্টার সব দলগুলোকেই দায়িত্ব পালন করতে হয়, ট্রু। পাশাপাশি রুমিন ফারহানা যেরকম বলেছেন যে গণতন্ত্রের সংজ্ঞা ফর দ্য পিপল বাই দ্য পিপল, সো এটা আমরা সকলেই জানি, এবং স্বাধীনতার যে মূল মন্ত্র তার মূল হচ্ছে গণতন্ত্র, এটা এর সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে গত ইলেকশনে 5ই জানুয়ারির ইলেকশনে বিনা ভোটে রুমিন ফারহানা যেরকম বললেন 154 জন নির্বাচিত হয়েছেন, আপনার প্রশ্নটা সরি আরেকবার যদি আমাকে ডাইরেক্টলি করেন, নির্বাচনটা ছিল নিয়ম রক্ষার নির্বাচন। দেখেন, আমরা যদি সেই দিনগুলোর কথা মনে করি, হ্যাঁ, এটা অস্বীকার করবার কিছু নেই, কারণ প্রত্যেকটা টিভি মিডিয়াতে এটা কাস্ট হয়েছে যে ওই সময় কিন্তু কিছু কিছু বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এসেছিল এই ধরনের, যে নিয়ম রক্ষার নির্বাচন না আমি বলি না। লেট মি এক্সপ্লেইন প্লিজ, নাহলে মানুষের মধ্যে একটা ভুল ধারণা থেকে যাবে। বক্তব্যটা এরকম ছিল যে এটা আমরা একটা নিয়ম রক্ষা নির্বাচন করছি, পরবর্তীতে আমরা সকলে মিলে একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করবো, এটা ইজ ট্রু। বাট সরকার কেন নিজে থেকে একটা সংবিধান অনুযায়ী, হ্যাঁ নৈতিকভাবে হয়তো আপনি বলতে পারেন, রুমিন ফারহানা যেরকম বললেন যে 153, এখন যদি কেউ রাজনীতিতে মানে ইলেকশনে না আসে তো তাকে তো বাধ্য করে কেউ ইলেকশনে আনতে পারবে না, হ্যাঁ সেই দিকটার থেকে উনি একজন কিন্তু লয়ার, উনি আমার মনে হয় যে সাংবিধানিকভাবে কেউ এই সরকারকে বা এই পার্লামেন্টকে কেউ অবৈধ বলতে পারবে না, আপনি কিছুটা অনৈতিক বলতে পারবেন কিন্তু অবৈধ বলতে পারবেন না। তো এখন কিন্তু 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 সরকার কখন একটা বৈধ গভর্নমেন্ট ভেঙে দিয়ে, পার্লামেন্ট ভেঙে দিয়ে কখন নির্বাচন দেবে, যখন বিরোধী দল সেই সরকারকে সেই একটা পার্লামেন্ট ভেঙে দিয়ে একটা পরবর্তী নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করতে পারবে, তখনই তো একটা সরকার নির্বাচনটা দেবে, না হলে একটা একটা রানিং সরকারের তো আমার মনে হয় আমরা বাধ্য করতে পারছেন না। আমরা তো বাধ্য করতে চাচ্ছিও না, কারণ আমরা সরকারের খারাপ দিকগুলোকে সমালোচনা করি, ভালো দিকগুলোকে আমরা সাপোর্ট করি, কিন্তু যেহেতু ব্যারিস্টার রুমিন ফারহানাটা প্রসঙ্গ উঠিয়েছেন, সরকারকে বাধ্য করার দায়িত্ব আমার মনে হয় তাদের উপরেই বর্তায়। আমি যেখানে দিলারার সাথে একটা ব্যাপারে একমত যে উনি স্বীকার করেছেন সরকারটি অন্যায্য বা অনৈতিক, এই জায়গাটিতেই কিন্তু প্রশ্ন আসে যে আপনি যখন নিজেই বুঝতে পারছেন, সরকার যখন নিজেই বুঝতে পারছে যে তার এখানে ন্যায্যতার ঘাটতি আছে, যে কারণে আমরা পরবর্তীতে কিন্তু প্রধানমন্ত্রীকে এটাও বলতে শুনেছি কয়েক মানে মাস আগে, উনি বলেছেন 2018 নির্বাচন সম্পর্কে যে 14 নির্বাচন যেভাবে হয়েছে, যেভাবে আমি করে নিয়ে এসেছি সেভাবে কিন্তু 18 নির্বাচন হবে না, এক। দ্বিতীয়ত উনি বলেছেন আমি আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, অর্থাৎ উনি নিজেও স্বীকার করেছেন যে 2014 সালে যে নির্বাচনটি ছিল সেটি প্রশ্নবিদ্ধ। যখন একটি সরকার নিজেই বুঝতে পারে যে তারা একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গেছে এবং তারা নিজেরাই স্বীকার করে যে পরবর্তীতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন আছে, তখন তো তাদের নিজেরই উচিত ছিল পার্লামেন্ট ভেঙে দিয়ে একটি সবার অংশগ্রহণের নির্বাচনের ব্যবস্থা করা। যেই জায়গাটিতে আমরা কিন্তু 2000 আমি একটু শেষ করি, যেটা 12-15 ফেব্রুয়ারির নির্বাচনে কিন্তু বিএনপি করেছিল, বিএনপি নিয়ম রক্ষার জন্য একটি সংসদ গঠন করেছিল, বিএনপি কিন্তু সেখান থেকে রিজাইন করে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তার অধীনে নির্বাচন করে, যেই নির্বাচনের ফলে 96তে আওয়ামী লীগ ক্ষমতা। বিষয়টি হচ্ছে যে রুমিন ফারহানা যে কথাটি বললেন বিএনপির নির্বাচন রিজাইন দিয়ে তারপরে এসছেন, সেটারও কিন্তু একটা প্রেক্ষাপট ছিল। সে প্রেক্ষাপটটাকে যদি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে তখন বিএনপি বাধ্য হয়েছিল পরবর্তীতে আরেকটা ইলেকশন দিতে, সেখানে সচিবালয়ের কিছু ঘটনা ঘটে, এরকম অনেকগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু 15ই ফেব্রুয়ারির ইলেকশনটি বাতিল করে আরেকটি ইলেকশন দেওয়া হয়। বিষয়টি হচ্ছে অন দি হোয়াট বেসিস গ্রাউন্ড গভর্নমেন্ট উইল টেক এ ডিসিশন ফর অ্যানাদার ইলেকশন, কারণ গভর্নমেন্ট কিন্তু সাকসেসফুলি রান করেছে এবং সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে কখনো বলা হয় নাই, যেটা ওনারা প্রায় বলেন, দিস গভর্নমেন্ট ইজ মানে বলেন যে ওনারা
যে অবৈধ সরকার, অমুক সমকার। আপনি যদি সংবিধানকে বলেন, ব্যারিস্টার দিলারা যেরকম বললেন, সংবিধান সম্মত হলে সরকারও আছে, বিরোধী দলও আছে। হ্যাঁ, বিরোধী দলের এখানে যেটি হচ্ছে, বিরোধী দলের কিছু সদস্য আমাদের সরকারের ক্যাবিনেটে আছে, সেই জায়গাটা যদি আপনি বলেন সেখানে কিছুটা প্রশ্ন আপনি তুলতে পারেন, কিন্তু সরকার আছে, বিরোধী দল আছে। ইট ডাজেন্ট মিন দ্যাট, অফকোর্স বিএনপি ইজ এ বিগ পলিটিক্যাল পার্টি, তারা না আসলে যে বাংলাদেশের ইলেকশন হবে না, এটা আমার কাছে মনে হয় না। আমি একটু সাহায্য করতে সেটা হচ্ছে যে শুধু কিন্তু বিএনপি নির্বাচন বর্জন করেনি, ৪২টি দল ছিল, সে ৪২টির মধ্যে ৩৮টি দলে কিন্তু নির্বাচন বর্জন করে। এবং আমরা জানি এখানে জাতীয় পার্টির সদস্য উপস্থিত আছেন, সেই সময় জাতীয় পার্টিকে কি ধরনের চাপে ফেলে, এক ধরনের মানে চাপ প্রয়োগ করে নির্বাচনে আনা হয়েছে, সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ দেখে জানতে চাই। এটা আমারও একটা প্রশ্ন। আচ্ছা, আমি আমি বলি চাপের মধ্যে ইলেকশন করেছে কি? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন চাপের মুখে ইলেকশন করেছে কিনা? দিলারা নিজেও কিন্তু একজন প্রার্থী ক্যান্ডিডেট ছিল। ইয়া রাইট, ওকে, নিজেও কিন্তু জিতে আসার মতো ক্যান্ডিডেট ছিল পলাশবাড়ি। আচ্ছা, আমি আমি বলি, সেটা হচ্ছে যে প্রথমত শাহেদ ভাই আগের পর্যায়ে উনি মেনশন করেছেন যে সরকারের কোনো কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ প্রশ্ন নাই, শুধু আমাদের তিনজন মন্ত্রী আছে, এটা নিয়ে একটু প্রশ্ন মানুষের মধ্যে আছে, মানে সেটা নিয়ে নৈতিকতার জায়গায় প্রশ্ন আছে, উনি এটা মেনশন করেছেন। তো আমার প্রশ্ন যে মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট গঠন করেন কে? প্রেসাইডেড বাই প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর এখতিয়ার ক্যাবিনেট গঠন করেন, উনি চাইলে যাকে খুশি মন্ত্রী বানাতে পারেন, যাকে খুশি উনি মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারেন। তাহলে যদি উনি যেহেতু সরকার গঠনের রিপ্রেজেন্ট করছেন এখানে সরকারকে, আওয়ামী লীগকে, তাহলে মাননীয় যদি ওনারা বুঝিয়ে থাকেন যে এই তিনজন মন্ত্রী থাকার জন্য আমাদের ওনাদের সরকারকে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে, তাহলে কেন মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার করছেন না এই তিনজন মন্ত্রীকে, মানে উনি ওনার তো সেই এখতিয়ার আছে, কেন উনি বাতিল করছেন না? বলা হচ্ছে, হ্যাঁ ওই সময় কি হয়েছে এটা জাতি জানে, একই ওই কাশুন্দি, পুরনো কাশুন্দি বারবার করে আমরা শুধু ঘাটি, এটা না ঘেটে সবাই জানে, জাতি জানে কিভাবে তখন ইলেকশন হয়েছে। তবে হ্যাঁ, আমার মাননীয় চেয়ারম্যান পলিবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এশা স্যার লাস্টলি উনি ইলেকশন করতে চান নাই, সেটারও কিছু কারণ আছে, কারণ এক একজন এক একজনের মতো করে বলে, কিন্তু স্যারের মতো করে স্যার যেটা যে কারণে করেন নাই, সেটা হচ্ছে আমি বহুবার আপনার এই প্রোগ্রামেও বলেছি, আবারও বলছি, কারণ একই প্রশ্ন বারবার আসে, তো যে স্যার দেশে চাচ্ছিলেন একটা সুষ্ঠু সুষ্ঠু সুন্দর স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হোক, কারণ ওই সময় যে হানাহানি কাটাকাটি পেট্রোল বোমার থেকে শুরু করে যে যে তাণ্ডব লীলা ওই সময় হয়েছে, আমার মাননীয় চেয়ারম্যান স্যার সেটা চাননি। উনি চেয়েছিলেন দেশের সুষ্ঠু ধারার একটা রাজনীতি অব্যাহত থাকুক, যার কারণেই উনি ওই ওই সময়ের ওই পরিবেশ থেকে দেখে উনি বলেছিলেন নেতাকর্মী আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে, আই এম দ্য ভিকটিম অলসো, বারো জন আমাদের কারা মেরেছিল, কোর্ট উইল ডিসাইড, পাবলিক উইল ডিসাইড, জনগণ উইল ডিসাইড, জনগণ তো জানে দেখেছে কারা মেরেছে। আপনি কাকে মনে করছেন? যেহেতু আমি মারতে দেখিনি, তবে পাবলিক পারসেপশন আছে, যেহেতু ওই সময় বিএনপি বিরোধী দলে ছিল তারাই মেরেছে, এটা পাবলিক পারসেপশন না, এটা উনি ঠিকই বলছেন। পারসেপশন তো অনেক রকম হতে পারে, পারসেপশন আমরা তৈরি করি, গণমাধ্যম পারসেপশন তৈরি করে, টক শো টেবিলে পারসেপশন তৈরি হয়, পারসেপশন নানানভাবে তৈরি হতে পারে, কিন্তু সেই সময় আমরা গণমাধ্যমে কি দেখেছি? আমরা দেখেছি 2014-15 সালে যে আন্দোলন হয়েছে, সেই সময় যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম এসছে পেট্রোল বোমার সাথে, সেটা কেন আসলো, এবং সেটা কিন্তু যাতা পত্রিকায় আসেনি, আমাদের লিডিং যে ডেইলি নিউজ পেপারগুলো আছে সেখানে আমরা দেখেছি তাদের নাম। তো সুতরাং দেখা গেছে যে বিএনপির আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্যে, বিএনপিকে একভাবে তকমা দেবার জন্যে এক ধরনের ষড়যন্ত্র সেই সময় হয়েছে রাজনীতিতে, এটা অস্বীকার করবার উপায় নেই। এবং পরবর্তীতে আমরা এটাও দেখেছি আওয়ামী লীগের একজন সংসদ সদস্যের ব্যাপারে, তার নিজ এলাকায় যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট আছে, তিনি খুব পরিষ্কার ভাষায় বলেছেন যে উনি প্রধানমন্ত্রীর আস্থাভাজন হবার জন্যে, নজরে পড়বার জন্যে, নিজের পরিবহনে আগুন দেবার জন্যে তাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তো সুতরাং এটা তো আওয়ামী লীগের স্বীকৃত বিষয়, এবং আপনি দেখেন একটা আন্দোলন যখন ভুলভাবে ভুল দিকে মোড় নেয়, বা কেউ যখন আন্দোলনটা থেকে মানে দেখা যায় যে পাবলিক
কের যে সেন্টিমেন্ট সেটার সঙ্গে আন্দোলন যাচ্ছে না, কোন রাজনৈতিক দল কিন্তু সেই আন্দোলন করবে না, সেই আন্দোলন আত্মঘাতী আন্দোলন, আত্মঘাতী আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক দল করে নাই। পেট্রোল বোমার পুরো বেনিফিশিয়ারি যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন সে পুরো বেনিফিটটা কিন্তু নিয়ে গেছে আওয়ামী লীগ। সুতরাং পেট্রোল বোমা কারা মেরেছে সেটা সেই সময় গণমাধ্যমে এসছে, এবং আপনি যদি মানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখেন সেটাও আপনি দেখবেন এটা বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ। এবং লাস্টলি আমি বলবো, যেহেতু আমি আইনজীবী, মামলাগুলো এখনো কোর্টে পেন্ডিং আছে, অ্যাপেক্স কোর্ট থেকে ডিসাইড হয়ে আসুক কারা করেছে। এবং দেখেন সেই সময়ের যে মামলাগুলো সেগুলোর সুবিধা কিন্তু আজও সরকার নিচ্ছে, এবং একটা স্থানীয় সরকার নির্বাচন, ছোট্ট একটা নির্বাচন, সেখানেও দেখা যায় যে বিএনপির একেবারে হাজার হাজার নেতাকর্মীর নামে অজ্ঞাতনামা দিয়ে তাদেরকে জেলে ভরে ফেলবার একটা সুবিধা হচ্ছে। দুই হচ্ছে এইসব মামলা, পেন্ডিং মামলায় নাম দেবো এই ভয় দেখিয়ে এক ধরনের বাণিজ্য তৈরি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং সরকারি মহল যারা আছে তারা কিন্তু সম্পূর্ণ বেনিফিশিয়ারি। সুতরাং সব দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন এর একমাত্র ক্ষতিগ্রস্ত দল হচ্ছে বিএনপি। তো যেই আন্দোলন বিএনপি নিজেকে ক্ষতিগ্রস্ত করে, সেই আন্দোলন আত্মঘাতী আন্দোলন, সেই আন্দোলনে বিএনপি কেন যাবে? আর গান যদি এই অ্যানসারটাই মোহাম্মদ সাহেব আপনার কাছে জানি যে এই ইতিহাস, এর ফলে কিন্তু বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদ সাহেব ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে দুজন সে বক্তব্যই আমরা শুনছিলাম, বিষয়টি যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আছে, রাষ্ট্র ক্ষমতায় থেকে সন্ত্রাসী কায়দায় যুদ্ধ করার মতো দল আওয়ামী লীগ না, ঠিক আছে? যদি রাষ্ট্র ক্ষমতায় থেকে ছাত্রলীগ, যুবলীগ, উনি যেটা বলেছেন তদানীন্তন পত্রপত্রিকা এসেছে কথা সত্য, অসত্য না, ছাত্রলীগ যুবলীগের কোথাও কোথাও এসেছে। আমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু জায়গায় আমাদের ভিতরেও রন্ধে রন্ধে কিছু কিছু জামাত বিএনপি ঢুকে গেছে। তাহলে তো এটা আপনাদের সাংগঠনিক দুর্বলতা, আমাকে যদি একটু বলতে দেন তাহলে মনে হয় একটু ভালো। সরি, সাংগঠনিক দুর্বলতা তো রয়েছে, সাংগঠনিক দুর্বলতা যদি না থাকে তাহলে আমাদের প্রধানমন্ত্রী তার বর্ধিত সভায় বলে না যে সাংগঠনিক দুর্বলতার কথাগুলো। আমরা কিন্তু আমাদের মূল জায়গাটি যেটি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ভিতরে আমাদের সাংগঠনিকভাবে আমাদের কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। যেরকম আমরা যদি গাজীপুর সিটি কর্পোরেশন ইলেকশন দেখি, সেখানে কিন্তু দুজন মেয়র প্রার্থী কিন্তু আমাদের দলীয় প্রার্থী ছিল, তো সেই জায়গাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়ে কিন্তু আমাদেরকে এগুলো করতে হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে নেতা নির্বাচন করার আগে তার ব্যাকগ্রাউন্ড দেখো, এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেন। আরেকটি জিনিস হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারানা যেরকম প্রথম থেকেই বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটি আমাদের যখন কাউন্সিল হয় তখন কিন্তু তিনি বলেছেন নেতাকর্মীদেরকে যে তোমরা ইলেকশনের জন্য প্রস্তুতি নাও, এবং আমি একটা ইনক্লুসিভ ইলেকশন আমি চাই। বিষয়টি হচ্ছে যে বিএনপি আসে নাই তখন, এটির জন্য আমাদের কোনো অনুসূচনা নাই, বিএনপি আসে নাই, সেটি তাদের তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তারা কি করেছে এটির জন্য আমাদের কোনো অনুসূচনা নাই। বাট আমরা এখন যদি 2014 সালকে এখন বিশ্লেষণ করতে চাই, হোয়াট উইল বি দি কাম আউট দি রেজাল্ট, এখন আমরা সামনে যে ইলেকশনটি আছে সেই ইলেকশনটিকে আমরা কিভাবে করব সেটি নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত। আমি যত পুরাতন কথাই বলবো, এখানে ব্যারিস্টার রবীন ফালানা 200 উদাহরণ দিতে পারবে, আমি আরও কিছু উদাহরণ দিতে পারবো, ওনাদের আমলে কী হয়েছে, ওনাদের আমলে কী হয়নি সেরকম কথা বলতে পারবো। ওনাদের আমলের সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আমাদের 21 আগস্টের একটি গ্রেনেড হামলার মতন একটি ঘটনা ঘটেছে, সেটিরও যদি আমি বিচারের কথায় যাই সেখানে একটি জজমিয়ার নাটক সাজানো হয়েছিল। আমি যদি এই প্রশ্নে যাই, আমরা টক শোতে বসে কী করি, পুরনো কাশুন দিয়ে আমরা ঘাঁটি, আমরা সেটি না করে বেটার যদি আমরা টক শোটাকে এরকম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি যে আগামীতে, মানে আমরা যদি লুক ফরওয়ার্ড, আমরা চেষ্টা করি যে লুক ফরওয়ার্ডে আমরা আগামীতে কীভাবে ইলেকশনটি করব। ধন্যবাদ শাহেদ ভাইকে সেই জন্য, কারণ আসলে পিছনে তো ঘেটে লাভ নেই, সামনের দিকে আগাতে হবে, জাতিকেও সামনের দিকে আগাতে হবে। তো আমি এক্সপেক্ট করব যে অতীতে যা হয়েছে সবকিছু, হ্যাঁ সেখান থেকে শিক্ষা নিতে হবে, ইটস ট্রু। তো আমার মনে হয় যে দলগুলোর তো ভুলভ্রান্তি থাকেই, আত্মসমালোচনা করা বেটার। তা আমি মনে করি যে আগামীতে আমরাও যে ভুল করেছি, হয়তো অতীতে যদি কোনো ভুল করে থাকি আমাদেরও সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে পথ চলা দরকার। এবং বিএনপিও যে অতীতে গত নির্বাচনে তারা না যে ভুলটা ওনারা করেছেন, ওনাদেরকে এটা স্বীকার করতে হবে যে নির্বাচনে অংশ না নিয়ে তারা কিন্তু সাংগঠনিকভাবে অনেক পিছিয়ে গেছে। এতে তো অস্বীকার করবার উপায় নেই, ওনারাও সেই ভুলগুলো থেকে ওনারাও
শুধরে ওনারাও আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন, এবং আমি সরকারি দলের কাছেও আশা করব যে নির্বাচন করার যা দায়িত্ব, যেহেতু যদিও ইসির, কিন্তু সেখানে কিন্তু গভর্নমেন্টের একটা ইনফ্লুয়েন্স থাকেই আমাদের দেশে। হ্যাঁ, এবং অবকাঠামোগত দিক থেকে আমাদের ইসি তো এখনো ওইভাবে স্বয়ংসম্পূর্ণ না, পরিস্থিতি আছে কিনা। দেখুন, এখন জনমনে নানান রকম শঙ্কা কাজ করছে। এটা নির্বাচনী বছর, এই বছরে দুটো সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল খুব রিসেন্টলি, খুলনা এবং গাজীপুর। এই দুটো সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু জনমনে আস্থার বদলে শঙ্কা নিয়ে এসছে অনেক গুণ বেশি, কারণ আমরা নির্বাচনের একটা নতুন স্টাইল দেখেছি, একটা নতুন মহড়া দেখেছি। সেই মহড়াটা কীরকম, সেটা হচ্ছে বাহ্যিকভাবে কিন্তু কোনো সহিংসতা আমরা দেখিনি, কিন্তু আমরা দেখেছি কীভাবে প্রশাসন এবং দলীয় ক্যাডার মিলে একরকম চাপে ফেলে কীভাবে নির্বাচনটিকে তুলে নিয়ে গেছে। অর্থাৎ আগেই ব্যালট পেপার নিজেদের মতন করে ভরে পোলিং এজেন্টকে কেন্দ্রে কেন্দ্রে ঢুকতে না দিয়ে, বিরোধী দলের পোলিং এজেন্টদেরকে প্রচারণায় বাধা দিয়ে, ভয় ভীতি সৃষ্টি করে, পোলিং এজেন্টদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তুলে নিয়ে গিয়ে একরকমের ভীতির পরিবেশ তৈরি করেছে। এবং আমরা দেখেছি নির্বাচন কমিশন একেবারে একেবারে বধির এবং অন্ধের ভূমিকা পালন করে গেছে। সুতরাং এই বধির এবং অন্ধ নির্বাচন কমিশন দিয়ে আমরা যদি জাতীয় নির্বাচন করবার আশা করি, সেটা হবে একদম ভুল। এবং যে কারণে বিএনপি বারবার বলেছে, আমার বন্ধু একই কথা বললেন যে নির্বাচনকালীন সরকার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, নির্বাচনে কিরকম সরকার থাকবে সেটা খুব জরুরি। সে কারণে বিএনপি বারবার বলছে যে সহায়ক সরকার ছাড়া বা নিরপেক্ষ সরকার ছাড়া বা তত্ত্বাবধায়ক, যে নামে আপনি বলেন না কেন, অর্থাৎ একটি নির্দলীয় সরকার ছাড়া বাংলাদেশে এখন যে পরিস্থিতি তাতে কোনোভাবে নির্বাচন সম্ভব না। এক, সংসদ ভেঙে দিতে হবে। আপনি সংসদ সদস্য, আমি সংসদ সদস্য নই, একই এলাকা থেকে আপনিও নির্বাচন করবেন, আমিও নির্বাচন করব, পুরো প্রশাসন আপনার অনুগত হয়ে আছে অলরেডি, সেখানে তো লেভেল প্লেইং ফিল্ড এমনিতেই তৈরি হবে না। তিন হচ্ছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা, এই রাজনৈতিক মামলাগুলো দিয়ে তাদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, গুম করা হচ্ছে, জেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং জামিন দেওয়া হচ্ছে না, এরকম একটি অবস্থায় বিএনপির কোনোভাবে নির্বাচনে যাওয়ার সময়, এবং সবচেয়ে জরুরি যে বিষয়টি, বিএনপি চেয়ারপারসনকে একটি মিথ্যা এবং রাজনৈতিক মামলায় আজকে চার মাসের উপরে জেলে রাখা হয়েছে। এখানে আইনজীবী উপস্থিত আছেন, আমরা প্রত্যেকে জানি যে জামিন লাভের যেই শর্তগুলো সেই প্রত্যেকটি কিন্তু উনি অনেক আগে স্যাটিসফাই করেছেন, এবং দুদকের মামলায় 10 বছর পর্যন্ত সাজাতে সঙ্গে কিন্তু বেরিয়ে যায় সেখানে। আমি রুমিন ফারহানার কয়েকটা বিষয়ে একটু একটু করে টাচ করে যাই, সেটা হচ্ছে গাজীপুরের এবং খুলনার অনিয়ম বিষয়ে, এটা ওনারা বেশি ভালো বলতে পারবেন যেহেতু আমাদের ক্যান্ডিডেট ছিল না। তারপরে আমি যেটা বলি যে গাজীপুরের নির্বাচনে অনিয়ম যে হয়নি তা কিন্তু না, এটা কিন্তু সর্বজন স্বীকৃত, ওনারা ওনাদের ঘরানার মানুষজনও কিন্তু টকশোতে এসে স্বীকার করেছে কিছুটা অনিয়ম হয়েছে, কিছুটা হয়েছে। তবে এটা ঠিক, পাশাপাশি কিন্তু বিএনপির ক্যান্ডিডেট বাছাইয়ের প্রতি সতর্ক হওয়া উচিত ছিল ওনাদের ক্যান্ডিডেট, মানে মানে উইথ ডিউ রেসপেক্ট, আপনি গাজীপুরে ওনাদের ক্যান্ডিডেট দেখেছেন, জাতীয় পার্টি ক্যান্ডিডেট দেয়নি কেন, এটা বলেন না, আমাদের ব্যক্তিগত আমাদের পার্টির ইন্টারনাল ডিসিশন, আমরা দেব কি দেব না, কিন্তু যখন মিডিয়ার সামনে একজন মেয়র ক্যান্ডিডেট তাকে দুজন দুদিক দিয়ে ধরে আনতে হয়, এটা কিন্তু একটা জনমনে একটা আচ্ছা, নির্বাচনকালীন সরকার, রুমিন ফারহানা বলেছেন নির্বাচনকালীন সরকার সম্বন্ধে আমাদের পার্টির স্ট্যান্ড হচ্ছে আমরা সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার চাই। হ্যাঁ, এখন ওনারা সহায়ক সরকার চান নাকি তত্ত্বাবধায়ক চান, কি চান? ওনারা তো আবার এক সময় বলেন যে মানে তত্ত্বাবধায়ক সরকার, আর একবার বলেন সহায়ক সরকার, কিন্তু রূপরেখা কোন, মানে যেটাই হোক না কেন রুমিন ফারহানারা কি চান সেটা কিন্তু আজও জাতির কাছে ওনারা তুলে ধরেননি। তো আমি আশা করব আর মাত্র অক্টোবরের 26 তারিখে, অক্টোবর আমি শেষ করে নেই আমার পয়েন্টটা, অক্টোবরের 26 তারিখে আমি আজকে শুনলাম অক্টোবরের 26 তারিখে তফসিল ঘোষণা হবে, ঠিক আছে, আর কয়দিন আছে আপনার আপনাদের আন্তরিক ধন্যবাদ। ব্যারিস্টার সাহেব, আপনাকে দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম, বিরতির পূর্বে আমরা মানে আপনি একটা রূপরেখা নিয়ে আলোচনা করছিলেন এবং একটা প্রসঙ্গে বলারও চেষ্টা করেছেন যে
বিএনপির কেমন রূপরেখা হওয়া উচিত তারা কিন্তু সেটা দিতে পারেনি, সামনে উপস্থাপিত হয়নি। ওইটা তো বলে ফেলেছি আমি যে আজ পর্যন্ত বিএনপি জাতির সামনে উপস্থাপন করেনি, তারা কি ধরনের সরকার চায়, সেই সরকারের রূপরেখাটা কি। আগামী 26শে অক্টোবর তফসিল ঘোষণা হতে যাচ্ছে, এখন আর এক মাস আছে, এক মাস দু মাস আছে, অথচ এখনো রূপরেখা জাতি দেখতে পাইনি। আমরা আশা করব বিএনপিটা উপস্থাপন করবে। আমি একটা কথা বলবো, রুবিন ভাইরা যেটা বলেছে সংসদ ভেঙে নির্বাচন চাই আমরা, বিএনপি রূপরেখা দেয়নি, এটি তাদের রাজনৈতিক ব্যাখ্যা তারা দিবেন, কিন্তু আজকে যারা আমাদের প্রধান বিরোধী দলে রয়েছেন, সংসদের বিরোধী দলে রয়েছেন, তাদের রূপরেখা কোথায়? তারা একটি সরকারের আমরা সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার চাই। যখন সংবিধান অনুযায়ী যখন ওনারা নির্বাচন করবেন, আমি ওনাদের সাথে একমত, ওনারা সংবিধান অনুযায়ী নির্বাচন করবেন এবং আমরাও চাই সংবিধান অনুযায়ী নির্বাচন করতে। তাহলে সংবিধান অনুযায়ী নির্বাচন করতে গেলে ওনাদের পার্টি থেকে এক এক সময় এক এক রকম বক্তব্য আসে। কি বক্তব্য আসছে? কোথাও একবার বলছেন যে আমাদেরকে 70টা সিট দিতে হবে, নাহলে ওনাদের চেয়ারম্যানই বলেছেন আমাদেরকে 70টা সিট দিতে হবে, নাহলে আমরা নির্বাচনে যাব না। তা আমার কাছে সংবিধানের কি সম্পর্ক বিষয়টি হচ্ছে যে এটার সঙ্গে সংবিধানের কি সম্পর্ক? 300টা আসনে ওনারা নির্বাচন করেন, তাহলে ওনারা কনটেস্টিং নির্বাচন করবেন, সেখানে আসন ভাগাভাগির কি হলো? না, আমরা 300 আসনে করব কি, আমি বলি এটা আমাদের ক্লিয়ার করি, লেট মি ফিনিশ ফার্স্ট। সামনে নির্বাচন, ঠিক আছে, আমরা কিভাবে নির্বাচন করব, দিস ইজ আওয়ার পার্টি পলিটিক্স, দিস ইজ আওয়ার ইন্টারনাল পার্টি পলিটিক্স ডিসিশন, তাই না? আমরা 300 আসনে প্রার্থী দিব নাকি আমরা জোট মহাজোটে যাব, এটা আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন থাকতেই পারে, তাই না? তো সেটা নিয়ে তো সরকার দলের এত মাথা ব্যথা হওয়ার, ওনার এত মাথা ব্যথার কিছু নাই। আমরা যদি 300 আসনে দিয়ে প্রার্থী, আমাদের 800 প্রার্থী রেডি আছে, আমার মাননীয় চেয়ারম্যানের সামনে এখন 300 আসনে 800 প্রার্থীর তালিকা রেডি। আমরা যদি 300 আসনে প্রার্থী দেই সেজন্য আমরা প্রস্তুত। আমরা যদি মনে করি আমাদের পার্টির ওয়েলফেয়ারের জন্য, পার্টির স্বার্থে আমরা জোট মহাজোট করে নির্বাচন করব, সেজন্য আমরা রেডি। সো আমরা দুই দিক থেকে, সব দিক থেকে আমরা রেডি এবং সংবিধান অনুযায়ী আমরা নির্বাচন করব। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা সবকিছু ইন্টারনাল বলি, তাহলে তো বিএনপিও বলতে পারে তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার বা নির্দলীয় সরকার কখন হবে কিভাবে হবে, এটা আমাদের ইন্টারনাল পার্টি পলিটিক্স, এটা আমরা যখন ইচ্ছা তখন দেব। এবং আসলেও কিন্তু ব্যাপারটা তাই, আমরা তত্ত্বাবধায়কের রূপরেখা দিব কি দিব না, তো আপনারা সাহায্য চাচ্ছেন বলেই আপনারা সময় কিন্তু আমি কথা বলিনি, আমরা দেব কি দেব না, কবে দেব, কার সামনে দেব, টকশো টেবিলে দেব নাকি সরকারের সঙ্গে সমঝোতার সময় দেব, আলোচনার সময় দেব, সেটা কিন্তু একেবারেই আমাদের ইন্টারনাল ব্যাপার। তবে এইটুকু ব্যাপার আমি বলতে পারি যে আমাদের ফর্মুলা রেডি আছে আলোচনার জন্য, কিন্তু আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে, মহাসচিব থেকে শুরু করে, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা আছেন তারা কিন্তু বারবার বারবার আওয়ামী লীগকে আহ্বান জানিয়েছে আলোচনা টেবিলে বসবার, কিন্তু আনফরচুনেটলি সরকার দলের মধ্যে আমরা দেখেছি এক ধরনের অনীহা, তারা বসতে চায় না এবং তারা পরিষ্কার বলেছে যে আমরা বিএনপির সঙ্গে আলাপে বসবার কিছু নেই, অথচ কিন্তু বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, কিন্তু আমরা দেখেছি সরকারের তরফে এক ধরনের অনীহা। এবং দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে যে কথাটি উনি বলছিলেন সেটা আমি একমত, নির্বাচনকালীন সময় সংসদ ভেঙে দিতে হবে, সেনা মোতায়েন করতে হবে, কারণ আমাদের নির্বাচনী বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় নিরাপত্তার খাতিরে, সহিংসতা বন্ধের খাতিরে এবং ভোট যাতে সুষ্ঠু হয় সেই খাতিরে। সেইখানে আপনি কেন সেনা বাহিনীকে মোতায়েন করতে আপনার অনীহা, কারণ আমরা দেখছি সেনা বাহিনীকে দিয়ে সব রকম কাজ করছেন, সেনা বাহিনীকে দিয়ে আপনি রাস্তা তৈরি করছেন, সেনা বাহিনীকে দিয়ে আপনার ব্রিজ নির্মাণ করছেন, সেনা বাহিনীকে আপনি বিদেশে শান্তি রক্ষা মিশনে পাঠাচ্ছেন, সেখানে বাংলাদেশে কেন আপনি সেনা দাঁড়িয়ে বলে যে আমরা কোন নির্বাচন চাই না, আমি শেষ করি, আমি কোন নির্বাচন চাই না, আমরা কোন নির্বাচন চাই না, এই সরকার আছে, এই সরকার থাকবে, এই প্রধানমন্ত্রী আছে, এটা তো ইউটিউবে কোলারে সবাই দেখেছে, ওটা সবাই দেখেছে যে মহিলা এমপি বলছে আমরা কোন নির্বাচন চাই না, এক দুই হলো আমরা জাতীয় পার্টি আপনার সংসদের বিরোধী দলের নেত্রী, তিনি পরিষ্কার বলেছেন বিরোধী দলের নেত্রী সংসদে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তিনটা
মন্ত্রী আছে, আপনি দয়া করে ছেড়ে দেন, আমরা তো রাজনীতি করতে পারছি না। তো সুতরাং এই যখন বিরোধী দলের অবস্থা, তখন বাংলাদেশের নির্বাচনের গুরুত্ব এবং গণতন্ত্রের কি অবস্থা যেটা আপনি আজকে শুরু করেছিলেন সেটা তো খুব পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, উনি যেটা বলেছেন যে দেখেন আমি একটু আগে কথা বলতে যাচ্ছিলাম, উনি কিন্তু আমাকে স্টপ করে দিয়েছেন, কিন্তু উনি কিন্তু আমার ফ্লোরের ম্যাক্সিমাম সময়টা কেটে নিয়েছেন। জি, আপনি বলেন। আচ্ছা, এখন উনি যেটা বলছেন যে আমরা যেভাবে বলছি যে 300 আসনে দিব না 70 আসনে দিব, আমাদের পার্টির যেরকম ইন্টারনাল ডিসিশন, ওনারাও কি রূপরেখা দিবেন ওনাদের ইন্টারনাল ডিসিশন, কিন্তু পাশাপাশি আমরা যে 300 আসনে দিব না 70 আসনে দিব এটার জন্য তো আমরা আওয়ামী লীগ বিএনপিকে আলোচনায় ডাকছি না। ওনারা নির্বাচনকালীন সরকারের জন্য আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ সারা দেশের যত পলিটিক্যাল পার্টিগুলো আছে সুশীল সভা সবাইকে আলোচনার আহ্বান জানাচ্ছেন, সেই জন্যই ওনাদেরকে ডিসক্লোজ করতে হবে যে কিসের ভিত্তিতে তোমরা আলোচনা চাও, এই জন্যই ওনাদেরকে সেটা ডিসক্লোজ করতে হবে। আর একটা বিষয় যে হ্যাঁ, আপনার এই সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের পক্ষে আমরা, তারপরে সেনা মোতায়েন নির্বাচনের সময় সেনা মোতায়েনের পক্ষে আমরা, কারণ একটা পাবলিক পারসেপশন আছে যে সেনা মোতায়েন করলে নির্বাচন সুষ্ঠু হয়, সেই কারণে সেনা মোতায়েনের পক্ষে আমরা। আরেকটা বিষয় যে ওটা উনি আগের সময় যেটা মেনশন করেছিলেন বেগম জিয়ার যে মামলার জামিনের বিষয়, দেখেন বেগম জিয়া একটা মামলায় উনি দণ্ডিত হয়েছেন, উনি ভিতরে আছেন, এখন জামিন পাবেন কি পাবেন না এটা সম্পূর্ণই কোর্ট উইল ডিসাইড, তাই না? কিন্তু ওনারা যদি এরকম স্ট্যান্ড না নেন তাহলে বোধ হয় ওনাদের জন্য ভালো, জাতির জন্যও ভালো হবে, কারণ জাতি বারবার তামাশার রাজনীতি দেখতে চায় না। আমার চেয়ারম্যান কিন্তু জেলে থেকেও নির্বাচন করেছিলেন, 6 বছর উনি জেলে ছিলেন, জেলে থেকেও নির্বাচন করে 5টা আসনে উনি জয়ী হয়েছিলেন। আমি এক্সপেক্ট করব যে বিএনপি চেয়ারপারসন যদি জামিন নাও পায়, উনি বিএনপি চেয়ারপারসন জেলে থাকার কারণেই, ওনারা বলেন যে জেলে থাকার কারণে তার ইমেজ বৃদ্ধি হয়েছে, এই ইমেজকে কাজে লাগিয়ে ওনারা নির্বাচনে আসবেন না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। বিষয়টা হচ্ছে যে জাতীয় পার্টির স্ট্যান্ড ঠিক করবে, আওয়ামী লীগের স্ট্যান্ড ঠিক করবে, বিএনপির স্ট্যান্ড ঠিক করবে, এবং বাংলাদেশে এখন এই তিনটি রাজনৈতিক দল ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দল রয়েছে, যেরকম মহাজোটের অন্তর্গত রয়েছে যে জাতীয় পার্টির এক অংশ মহাজোটের মধ্যে রয়েছে, আপনার বিএনপির একটি, আমি জাতীয় পার্টির মঞ্জুর আপনার জাসদের দুটি অংশ রয়েছেন, একটি হাসানুল হক ইনুর নেতৃত্ব আর একটি মনুদ্দিন আম্বিয়া সাহেবদের নেতৃত্ব একটি জাসদের দল রয়েছে। বিষয়টি হচ্ছে আমরা মাঝে মধ্যেই বেশ কিছু রাজনৈতিক সংগঠনকে আমরা দেখি যে জোট তৈরি করতে দেখি, রিসেন্টলি কিন্তু আমরা জাতীয় পার্টিকেও দেখেছি যে একটি জোট তৈরি করতে, 70টি দলের সমন্বয় জোট তৈরি করতে দেখি। তাহলে যদি তারা ওনারা একটা জোট তৈরি করে রেখে দেন, তাহলে এই জোট সহ কি ওনাদের সাথে মহাজোট হচ্ছেন নাকি আরো কিছু জোট হচ্ছেন, এটি কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। আমি একটু বলে নেই, খুব জোরে গলায় কথা বললে মানুষ কথা কম বলবে, আমাদের ভদ্রতাটাকে মনে না করাটাই বেটার। আমরা সবাই এখানে এসেছি যার যার অবস্থান থেকে এসেছি, কেউ কিন্তু আমরা পার্সোনাল অ্যাটাক না। আপনি যেভাবে আপনি সাহেব ভাই কথাটা বলা ঠিক না, আমি আমার পারসেপশন থেকে কথা বলছি, আপনি আপনার পারসেপশন থেকে কথা বলছেন। আরেকটা জিনিস হচ্ছে যে সে জাতীয় পার্টিকে নিয়ে, আপনারা এখন বিরোধী দল, আপনাদেরকে নিয়ে তো আমি বিশ্লেষণ করব, আমি বিএনপি রাজনীতিতে নাই। আপনি কিভাবে জয়ী হয়ে আসবেন নৌকা মার্কা নিয়ে সেইটা জাতির সামনে তুলে ধরেন, জাতীয় পার্টির বিশ্লেষণ পরে করেন। বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে জয়লাভ করব সেটা আমাদের দলীয় কৌশল, সেটার জন্য আমাদের দলীয় নীতি নির্ধারকরা রয়েছে। আমি নীতি নির্ধারকদের কেউ না, উনি নীতি নির্ধারকদের একজন, আমি নীতি নির্ধারকদের কেউ না, সেই জন্য আমি অনেকক্ষণ চুপ ছিলাম। বিষয়টি হচ্ছে সেনা মোতায়েনের বিষয়টা যদি আমি একটু আসি, বাংলাদেশে সেনা নির্বাচনকালীন সময় সেনা মোতায়েন হয়েছে অতীতে, এখনও যে হবে না তা না, সেটি হচ্ছে নির্বাচন কমিশনকে চাইতে হবে যে সেই সময় যে সরকারটি ক্ষমতায় থাকবে সেটি আপনি যে নামেই ফর্ম করেন কিনা, বা আপনি যদি সংবিধানসম্মতভাবে যান, বর্তমান সরকারও যদি তার আয়তন ছোট করে যদি সরকার গঠন করে, তাহলে নির্বাচন কমিশনকে চাইতে হবে সরকারের কাছে যে তাদের এই সময় সেনা মোতায়েনের প্রয়োজন, নির্বাচন কমিশন চাইতে হবে। এক, দুই নম্বর কথা হচ্ছে সেনাবাহিনীকে কখনোই কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়নি,
অতীতেও দেওয়া হয়নি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, সেটিকে ডেলিগেট করেছে তার ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্স হিসাবে সবসময় সেনাবাহিনী থেকেছে। আমার কাছে কথা হচ্ছে যে সেনা মোতায়েন করবে, এগুলো কিন্তু ওনাদের দাবি। এই দাবিগুলোকে মেনে এই দাবিগুলোকে বিশ্লেষণ করবে হচ্ছে নির্বাচন কমিশন। একটি জিনিস হচ্ছে, একটি নির্বাচন করতে গেলে, আমি বোধহয় বেশিক্ষণ কথা বলার সময় পাবো না, আমার কথা হচ্ছে যে একটি নির্বাচন হতে গেলে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন। এক, সেটি হচ্ছে যে মানে প্রত্যেকটি রাজনৈতিক দলকে মাঠ মানে প্রার্থী বাছাই একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস। প্রার্থী বাছাই আপনার প্রার্থী কীরকম হলো, কারণ এখন মানুষ কিন্তু অনেক সেন্সিটিভ, আপনার মার্কার থেকে আপনার প্রার্থীকে অনেক মানে ইম্পর্টেন্সই দেয়। এক, মার্কারও একটা ভ্যালু আছে। সেকেন্ড হচ্ছে আপনাকে একদম নির্বাচনের শেষ সময় পর্যন্ত মাঠে থাকতে হবে, নির্বাচনকে পর্যবেক্ষণ করতে হবে। দুই, তিন নম্বর হচ্ছে আপনার সরকারকে সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে যে নির্বাচনটি আমি কেমন করব। কারণ আমাদের সহযোগিতাপূর্ণ আচরণই সরকার করছে কিনা, ব্যারিস্টার রুমিন ফারহান তো অর্জন করেনি যে তারা অনেক বড় কিছু হয়ে গেছে। সেই জায়গায় থেকে আমার কাছে মনে হয় সরকারকে আন্তরিক হতে হবে নির্বাচন কমিশনটি কিভাবে তারা নির্বাচন কন্ডাক্ট করবে। দেখুন, একটা ব্যাপার আমার মনে হয় টেবিলের সকলেই একমত যে নির্বাচন কমিশনের একার পক্ষে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এবং এখানে শুধু সরকারে যিনি আছেন তারা না, অন্যান্য রাজনৈতিক দল এখানে জড়িত, প্রার্থীরা জড়িত, কর্মীরা জড়িত, সমর্থকরা জড়িত, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ভোটাররা জড়িত। সুতরাং একটি নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু করবার জন্যে নির্বাচন কমিশনের সাথে সাথে কিন্তু যাদের কথা বললাম তাদেরও দায়িত্ব আছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় দায়িত্বটা হচ্ছে নির্বাচনকালীন যিনি সরকার সেই সরকারের। কারণ সেই সরকারের যদি সদিচ্ছা না থাকে তাহলে নির্বাচন কমিশন যতই চাক না কেন একটি সুষ্ঠু নির্বাচন করা কখনোই সম্ভব নয়। এই যে স্থানীয় নির্বাচনগুলো হচ্ছে এগুলো তো একটাও সরকার পরিবর্তনের নির্বাচন নয়, বরং এই নির্বাচনগুলো যদি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হতো তাহলে কিন্তু একটা জনমনে আস্থা তৈরি হতো যে না, এই সরকারের দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশের 47 বছরের ইতিহাসে আমরা কিন্তু কোনোদিন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেখি নাই। যে 11টি নির্বাচন হয়েছে তার মধ্যে 4টিকে মোটামুটি মোটা দাগে গ্রহণযোগ্য বলে ধরা হয়, 91, 96, 2001, 2008। এই যে মোটা দাগে, আমি আবারও বলছি যে 100% ফুল প্রুফ কোনো নির্বাচন হয় নাই, কিন্তু মোটা দাগে গ্রহণযোগ্য যেই 4টা, প্রত্যেকটা নির্বাচনই কিন্তু হয়েছে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক বলেন, সহায়ক বলেন, নিরপেক্ষ বলেন, নির্দলীয় বলেন, যেই নামই আপনি ডাকেন না কেন একটি নির্দলীয় বডির আন্ডারে। তো সুতরাং যদি আপনি গ্রহণযোগ্য নির্বাচন চান, যদি আপনি এমন নির্বাচন চান যেখানে ভোটাররা তাদের ভোটটা নির্বিঘ্নে এবং শান্তিতে পছন্দের প্রার্থীকে দিতে পারবে, সেই ভোটটি গণনা হবে, সেই অনুযায়ী ফল প্রকাশিত হবে, অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ডে যেটাকে আমরা মোটামুটি সুষ্ঠু নির্বাচন বলি, সেরকম একটি নির্বাচন চাইলে নির্বাচনকালীন সরকার কী হবে সেটা আগে ঠিক করতে হবে। এবং এটা অত্যন্ত জরুরি যে এই বিষয়ে সরকারের একটি সদিচ্ছা এবং বিরাট ভূমিকা আছে। তারা যদি বিরোধী দলের সঙ্গে বসতেই রাজি না হয় তাহলে এই সময় সেই সময় কী ধরনের সরকার থাকবে, সেই বিষয়টি কীভাবে গঠিত হবে, এবং দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আরেকটা বিষয়, গাজীপুরের সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছে সেটার ব্যাপারে একটা কথা না বলি নয়, এখানে 46% পর্যবেক্ষকরা বলছে 46.5% কেন্দ্রে আপনার অনিয়ম হয়েছে। যেই নির্বাচনে মোটামুটি 50% অনিয়ম হয় সেই নির্বাচন কিন্তু কোনোভাবেই সুষ্ঠু বলা যায় না। সুতরাং নির্বাচনী বছরে আমরা যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো দেখছি সেই একটা নির্বাচনও কিন্তু আমাদের আশার বাণী শোনাচ্ছে না। এবং এরই মধ্যে আমরা দেখছি দেশে এক ধরনের অস্থির পরিবেশ আপনারা দেখছেন, কোটা বিরোধী আন্দোলন চলছে, এবং সেই আন্দোলনে পুরুষের যে নৃশংস ভূমিকা সেটাও আমরা দেখেছি। মাদক বিরোধী অভিযানের নামে কিভাবে 150-200 উপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে সেটাও কিন্তু আমরা দেখেছি, এবং যে অডিও টেপ রেকর্ড হয়েছে তারপরে কিন্তু আর কোনো কথা বলবার থাকে না সরকারের পক্ষ থেকে। সুতরাং এরকম একটি অস্থির অবস্থার মধ্যে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটা সাধারণভাবে আমাদের প্রত্যেককে কিন্তু কনসার্ন করে। ওকে, স্পেসিফিক কোনো প্রশ্ন আছে? না, আপনি বলেন। অনেকগুলো প্রসঙ্গ চলে আসছে, অনেকগুলো প্রসঙ্গ এসেছে। হ্যাঁ, এটা সত্য যে রুমিন ফারহানের কথা প্রসঙ্গ ধরেই বলছি যে আপনার আগামীতে গাজীপুর সিটি আর খুলনা তো হয়েই গেল, আগামীতে 3টা সিটি কর্পোরেশন নির্বাচন আছে। ওনাদের নীতি নির্ধারণী ফোরাম থেকে বলা হয়েছে যে ওনারা আগামী 3টা সিটি ইলেকশন দেখে ওনারা ডিসাইড করবেন এই সরকারের আন্ডারে ওনারা নির্বাচনে যাবেন কি জানবেন না। তো আমি একজন, কিন্তু আমি নিজেও একটা কনস্টিটিউয়েন্সির ক্যান্ডিডেট। হ্যাঁ, তো আমি একজন ক্যান্ডিডেট হিসাবে এবং নাগরিক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আশা করব আগামীতে আমাদের সকলের পার্টিসিপেশনে একটা সুষ্ঠু ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে। আর একটা কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনার আজকে প্রথম টপিক, বোধহয় আপনার আজকে আলোচনার টপিক ছিল গণতন্ত্র।
গণতন্ত্র দিয়েই আপনি শুরু করেছিলেন, তো সেই গণতন্ত্র দিয়েই আমি মোটামুটি শেষের দিকে আসতে চাই। যে দেখেন, রুমিন ফারহানা যেটা 90 থেকে 2008 সাল পর্যন্ত বলেছেন, যে 90 থেকে 2008 সাল পর্যন্ত একটা মোটামুটি গণতন্ত্র ছিল, উনি এরকম একটা মেনশন করেছেন, তো আমি সেটা নির্বাচনগুলোর কথা বলেছেন। আচ্ছা যাই হোক, তো আমি তারই সূত্র ধরে বলি যে ওই সেই 90, যে যদি 91 তে উনি বলেছেন, আমি 90ই ধরি, 90-এ সেই তথাকথিত গণতন্ত্র উদ্ধারের নামে সব দল, আওয়ামী লীগ, বিএনপি তখন খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তারা যুগপৎ আন্দোলনে, ওনারা প্রায়ই বলেন যুগপৎ আন্দোলনের মাধ্যমে আমার পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবকে ক্ষমতাচ্যুত করে ওনারা নাকি গণতন্ত্র উদ্ধার করেছেন। তো গণতন্ত্র তো আমার সেই মাননীয় চেয়ারম্যানই কয়েকদিন আগে স্টেটমেন্ট দিয়েছেন যে গণতন্ত্র এখন 100 হাত মাটির নিচে, তো এবং বিএনপি তো সবসময় বলেই যাচ্ছে। তো যদি সেই আপনারা তো যুগপৎ আন্দোলন করে যে তথাকথিত গণতন্ত্র, সেই তথাকথিত লাশের রাজনীতি করে যে গণতন্ত্র উদ্ধার করলেন, সেই গণতন্ত্র তো পরক্ষণেই সেই 100 হাত মাটির নিচে চলে গেল। তো আমি আশা করব আবার সকলে সেই সকলে মিলে যুগপৎ আন্দোলন করে এবং দেশের মানুষ, আমার সামনে নির্বাচন, আগামীতে জাতীয় সংসদ ইলেকশন খুবই সন্নিকটে, এবং আমার বিশ্বাস যে দেশের জনগণ সেই গণতন্ত্র উদ্ধার করতে, সেই আপনারা যাকে গণতন্ত্রের নামে স্বৈরশাসক বলেন এবং যাকে গণতন্ত্রের নামে নামিয়েছিলেন উদ্ধারের নামে, সেই গণতন্ত্র সেই স্বৈরশাসককেই গণতন্ত্র উদ্ধারের জন্য আগামীতে মানুষ বেছে নেবে। আমি একটা লাইন শুধু যোগ করি, যাকে স্বৈরশাসক বলা হয়েছে এবং যাকে পতিত স্বৈরাচার বলা হয়, তিনি কিন্তু এখন বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তো সুতরাং গণতন্ত্র 100 হাত মাটির নিচে যদি চলে যায়, উনি কিন্তু ওনার দায়টা এড়াতে পারেন না, বিশেষ দূত হিসেবে ওনার নিশ্চয়ই সেখানে ভূমিকা রাখার কথা। এবং তারপরে আমরা দেখছি যে বারবারই তারা বিরোধী দল হিসেবে দাঁড়াতে চেষ্টা করছে, আমি সাধুবাদ জানাই, এবং তাদের দলের তরফ থেকে একেবারে সিনিয়র তরফ থেকে বলা হয়েছে যে আমরা জোটে থাকার ফলে, আমাদের একেবারে মানে জোট মানে এই সরকারে থাকার ফলে আমাদের দলটি এখন বিলীন হয়ে যাওয়ার পথে, এবং যে কারণে আমরা দেখছি তারা সিটি কর্পোরেশনে কিন্তু পার্টি এখন আর পার্টি ক্যান্ডিডেট দিতে পারছে না, যে কারণে আমরা দেখছি যে বারবারই কিন্তু আলোচনায় বিএনপি এবং আওয়ামী লীগ আসছে, কিন্তু জাতীয় পার্টি নিজের কথাটা বলছে না। এমনকি খুলনার ব্যাপারে আমি শেষ করি, খুলনার ব্যাপারেও তারা পরিষ্কার বলেছে যে খুলনাতে আপনারা দেখেছেন যে জামানত বাজেয়াপ্তই হয়েছে এবং তাকে প্রত্যাহারও করে ফেলা হয়েছে, মানে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে গাজীপুরেও কিন্তু তারা কোনো প্রার্থী দিতে পারে। আমার মনে হয় যে জাতীয় পার্টি যদি একটু নিজের দিকে খেয়াল দেয় তাহলে সার্বিকভাবে গণতন্ত্রের জন্য নিজেদের ঘর গুছিয়ে আগামী ইলেকশনে পার্টিসিপেট করে এবং ফেয়ার ফ্রি একটা ক্রেডিবল ইলেকশন করতে যদি আওয়ামী লীগ বিএনপি দুই দলই সাহায্য করে, তাহলে আর জাতীয় পার্টির দিকে তাকাতে হবে না, জাতীয় পার্টির লেজুর বৃত্তি করতে হবে না কাউকে, জাতীয় পার্টিকে একটা আনারানি করতে হবে না কাউকে, তারা নিজেরাই নিজে স্বয়ংসম্পূর্ণ হবে। নিজেরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ নয় বলে এশা সাহেবকে ওই টেবিল টকে এসে বহু গালি গালাজ করে, পতিত স্বৈরশাসক বহু কিছু বলে, হ্যাঁ আবার ওই ব্যাক বেঞ্চে গিয়ে স্যার পা ধরে বসে থাকে, স্যার আমাদের সঙ্গে আসেন, ওই কাজটা আর আওয়ামী লীগ বিএনপিকে করতে হবে না, তারা যদি নিজেদের ঘর গুছাতে পারে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ব্যাক বেঞ্চে কে গিয়ে পা ধরে, এটা তো ব্যাক বেঞ্চের কথা, এটা ফ্রন্ট বেঞ্চে আমরা না নিয়ে আসি, কারণ ফ্রন্ট বেঞ্চে আসলে সেটা জাতি জানতে চাবে যে কে কে গিয়েছে, কারা গিয়েছে, এটা জাতি জানতে চাবে। সুতরাং আপেক্ষিক কথা জাতি জানতে চাইলে আমরাও বলতে পারি, হ্যাঁ অবশ্যই জাতি জানতে চাবে, কোনো না কোনো সময় জাতি জানতে চাবে, সেটা যদি আমার দল থেকে যেয়ে থাকে, উনাদের দল থেকে যেতে থাকে, সেটা বিষয়টি হচ্ছে কয়েকদিন আগে যে যুগপৎ আন্দোলন নিয়ে কথা হচ্ছেন, হঠাৎ করে আমাদের ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব বলে বসেন যে 90-এর গণ যে আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তার থেকেও চরমভাবে বর্তমান সরকারকে মানে সরানো হবে। 90-এর গণ আন্দোলনে উনি ছিলেন তদানীন্তন ভাইস প্রেসিডেন্ট এবং তিনি তখন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, মূলত তার বিরুদ্ধে কিন্তু আন্দোলনটা হয়েছিল তাকেই সরানোর জন্য। বিষয়টি একটি হাস্যকর হাস্যরস তিনি তৈরি করেছেন তার বক্তব্যের মধ্যে। বিষয়টি আমি কিন্তু সেই জায়গায় যেতে চাচ্ছি, আমাদের জন্য আমাদের দেখেন আমরা মুক্তিযুদ্ধে মহান মুক্তিযুদ্ধের মধ্যে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধ যারা করে গেছেন তাদের প্রজন্ম কিন্তু প্রায় শেষ, আরেকটি নতুন। আচ্ছা, যেহেতু নতুন প্রজন্মের প্রসঙ্গে আসলো, আমাদের আলোচনা একেবারে শেষ প্রান্তে, যদি আপনাদের তিনজনের কাছে একটা মোটিভেশন প্রশ্ন রেখে অনুষ্ঠানের সমাপ্তি টানি, এই নতুনের প্রশ্নে, নতুনকে এগিয়ে যাওয়ার প্রশ্নে, আমাদের সুন্দর বাংলাদেশে দেখার প্রশ্নে আপনার পরামর্শ? আমার পরামর্শ একটাই যে আমরা নতুন প্রজন্ম বাংলাদেশের এখন ভোটারের একটা মূল বড় সংখ্যা হচ্ছে নতুন প্রজন্ম। নতুন প্রজন্মকে কিন্তু আপনি এখন আর গল্প শোনাইতে পারবেন না, নতুন প্রজন্ম এখন গল্প জানে, গল্প শিখে গেছে, তারা এখন এই স্মার্টফোনের যুগে
এই যে ব্লুটুথের যুগে, গিগাবাইটের যুগে তাদেরকে এখন আর আপনি গল্প শিখাইতে পারবেন না। এক কথায়, এক কথায় নতুন প্রজন্মকে আপনাকে রাজনীতিতে আনতে গেলে আপনাকে সঠিক প্রয়োগে রাজনীতি করতে হবে। ধন্যবাদ। দেখুন, যেহেতু সাহেদ ভাই বললেন রাজনীতির কথা, এটা সত্য যে বর্তমান যে রাজনীতি, হ্যাঁ, তাতে কিন্তু নতুন প্রজন্মরা রাজনীতিতে আসতে ভয় পায়। সত্যি কথা, আমি নিজেও একসময় কিন্তু আই ওয়াজ ভেরি মাচ ওরিড যে আমি রাজনীতিতে সাস্টেইন করতে পারবো কি না। তো আমাদের আসুন আমরা সুন্দর দেশ গড়তে, মাদকমুক্ত দেশ গড়তে, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে, যুব সমাজ, শিক্ষিত যুব সমাজদেরকেও কিন্তু রাজনীতিতে এগিয়ে আসতে হবে। আমরা সেই পরিবেশ সৃষ্টি করি যাতে আমাদের মেধাসম্পন্ন রাজনীতিবিদ তৈরি হয় আগামীতে দেশকে পরিচালনা করবার জন্য। আমি বলতে চাই যে আমাদের বর্তমানে যে সংসদটি আছে সেখানে প্রায় 70% ব্যবসায়ীদের দখলে, কিন্তু একটা সময় আইনসভায় বসতেন যারা আইন পেশার সঙ্গে জড়িত তারা। সুতরাং শিক্ষিত, সচেতন, মেধাবী এবং ত্যাগী মনোভাবের যে রাজনীতিবিদ যদি আমরা তৈরি করতে চাই, আমাদের সামনে সে আদর্শ রাখতে হবে। রাজনীতি যদি আমরা তুলে দেই কালো টাকার হাতে, রাজনীতি যদি আমরা তুলে দেই মাদকের হাতে, রাজনীতি যদি আমরা তুলে দেই হোন্ডা গুন্ডার হাতে, তাহলে নিশ্চয়ই আমরা পরবর্তী প্রজন্মকে কোনোভাবেই রাজনীতিতে টানতে পারবো না। সুতরাং সেই আদর্শ তৈরি করতে হবে, সেভাবেই আর রাজনীতি আগাবো। ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমরা আদর্শভিত্তিক রাজনীতি তৈরি করব এই বাংলার মাটিতে, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।